বিরাট এক বাঘ আইছে। কত বড় বাঘ আমি দেখি না, ওই বাঘ আইয়েই আমার এই আক্রমণ করছে। দিশে বিশে না ভাই কী করবো, বাঘের মুখে হাত দিয়ে দিব্যদর্শি, এমন জোরে দিব্যদর্শি, ও আমাকে আক্রমণ করতে আসে আর আমি ওর লাগে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা লড়াই করছি। বাঘে আমার চক্ষু পথে হাতা মারছে, হাতা মারি আর চক্ষু দুইটা আমার উড়েই ফেলাইছে। সুন্দরবন এক্সপ্রেসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বাঘ একটি আতঙ্কের নাম, বাঘ চায় ক্ষুধা মেটাতে, আর সামাদ চাচা তিনি চায় জীবন বাঁচাতে। তাদের এই দুজনার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেঁচে ফিরেছেন তিনি, কিভাবে ফিরেছেন বেঁচে আজ শুনব তার গল্প। দীর্ঘ এতে 25 বছর আগে সুন্দরবনে কাঠ কাটতে গেছিলাম, পেটের অভাবে সুন্দরবনে কাঠ কাটতে গেছি। একদিন সকাল 10টার সময় আমার নাস্তা খুঁজে লাগছে, আমরা লোক গেছি 4 জন, ওরা 4 জন মানে আমার সকাল 10টার সময় খিদে লাগছে। তখন আমি ওর কাছে বলছি যে তোরা শোন, আমার তো ক্ষুধে লাগছে, আমি নদী সেই যে একটু নাস্তা খাইয়ে আসে। ওরা কাজে ভর্তি হয়েছে, আমি ওই আস্তে নাস্তা নিয়ে নদী সাইডে আইসি। নদী সাইডে আইয়া একটা গোল গাছ, বিরাট একটা গোল গাছ মানে বেড়ার মতন, ওই ডেলা গেলাম দিয়ে আমি নাস্তা খাবো আর কি নিয়াজ করছে। আমি যে চতুর্দিকে একটু চাইছি, আমার একটা মনে হচ্ছে সন্দেহ, তবে সন্দেহটা আমি ওটা অফ করছি। পিছন থেকে বাঘ আইসে না কিন্তু আমি খেয়াল করি নাই, কিন্তু আমি নাস্তা খাবার তালে রয়েছি। আমার নদীটার বাও সাইডে আমি নদীর দিক চাই আর ওই নাস্তা একটু খাই। তো নাস্তায় এক গাল মোহিত দিয়েছি, ফিরে গাল মোহিত দিয়ে করে সাবান দিয়েছি, আমার মধ্যে হাক করতে করতে বাঘ সামনে আইসে। যখন বাঘ সামনে আইসে তখন আমি ওই ড্যাগার, ওই গোলের ড্যাগার তলে আমি একটু বুড়ো হয়েছি। বুড়ো অবস্থা আইয়ে হাতা মারছে, এই হাতার চিনে আছে, এই আমার গাড়ির চিনে আছে। হ্যাঁ, দর্শক দেখবেন আপনারা গালে আমার বর্তমানে গাড়ির চিনে আছে। এখন মনে মনে চিন্তা করলাম যে আমার তো বাঘ নেবে, তখন আমি মনে মনে একটু বই একটু সাহস হলাম যে আমার তো বাঘ নিয়ে যাবে। তখন ওই বাঘ হাক করছে, হাক করা অবস্থায় আমি ওই অবস্থায় দাঁত হাত ঢুকাই দিয়েছি, ঢুকাই দেওয়ার পর বাঘের জিহ্বা গোড়া দিয়ে ঢেলেছি। যখন বাঘের জিহ্বা ধরেছে, বাঘের ওই সাইডে যে দাঁত, ওই দাঁত দিয়ে আমার হাতে এই তারা এই একটা কামড় বসাইছে, এই একটা কামড় আর কবজা একটা আছে, এটা গুছিয়ে গেছে, এটা চিনায় না, এই হাতের তারাটা এইটা চিনায়। তখন আমি মুখে সাড়া দিলাম, তখন ওই বিচারে যা লোক ছিল তারা ওর একটা গাছে উঠে গেছে ভয়তে। ভয়তে গাছ ওঠার পর আমি একা কী করব, তো ওরা বলছে, পরে আর শুনছি ওরা বলছে যে না, ওরে আনুনের দরকার না, আমাকে নিতে পারে, ওরে নেয় নোক, এরম আমি পরে শুনছি। তখন বাঘের মুখে তখন হাত দিয়ে হাত বাইর করিয়া বাঘের থাবা দিয়ে দুই কান ধরছি, এমন জোরে ধরছি যে বাঘের কান ধরে আমি পিঠে লাফাই উঠি। আমার এই নেয়াইতে ইয়া পিঠে উঠিয়া একটা গাছ গাছ থাবা দিয়ে ধরলো, আমি ঝুলে দিয়ে থাকতাম, তো বাঘে আমার আক্রমণ করতে পারেন না। আমি একটা নেকায়ত করছি, নেয়াইত না করবে, এখন ওই বাঘের যে সামনের পাও দুখান, ওই দুখান আমি ঠ্যাং দিয়ে আমি এইরকম খেলা দিয়ে ধরিয়ে বসে যে আমার ভেলি বেসে ইয়া আমার পেট পাশে আর কি আঘাত করে নেই। এখন দিশা বাইন যেই পিঠে লাফাই উঠতে চাই তখন ওই বাঘের থোথমা জায়গায় হেলায়। তখন আল্লাহকে আমি স্মরণ করছি, স্মরণ করিয়েই বাঘের ঠোঁট পাশায় কামড় দিছি। তো বাঘের ঠোঁট পাশায় কামড় দিছি এমন জোরে বাঘে ভাইছে ব্যথা। তখন আমার এই তিনটে দাঁতে এই তিনটে দাঁত এই নাই, এই দেখেন দর্শক, এই দাঁত তিনটে আমি পরে ওয়ান রাখছি, এই দাঁত তিনটে বাঘের রোডে রয়ে গেছে। ও বাঘ থাবা দিয়ে চলে গেছে, তখন আমি চোখে কিছু দেখুন ওই বাউ চক্ষুটা আমার এরম লাফাইতে আছে দাদিয়া, খুব জোরে লাফায় বাউ চক্ষুটা। আর এই ডাই চক্ষুটা মানে ওই বাঘের মাঝের লেং দিয়া আমার বোধ হয় যেটা অনুমান যেটা মাঝের লেংটা যে নখ বসাইতেছে, তখন ও ঢেলাটা উঠে গেছে। তখন আমি কিছু দেখি না, আমি রক্ত দৌড় দৌড়ে বুক বাইয়ে পড়তে আছে, কিন্তু হুঁশছিল আমার মেয়ে হুঁশছিল, কিন্তু রক্ত যে বাইয়ে পড়তে আছে, কিন্তু আমার পানি তিসে লেগে গেছে। হেই নখ আওয়ার সময় এই গলায় একটা লাগছে, গা এই
এই একটা গলা লাগছে, এই গলাটা ফুটোই গেছে, এই গলার দাগ দেখেন সব দর্শক, এই গলাটা ফুটোই গেছে। হ্যাঁ, তখন ওই পানি খাওয়াইলে ওই গলার যে আস্তে আস্তে বাইরেই তো ইতির মধ্যে ওই লোকজন তো সারা পাই না। আমি একা দেখি আতাইয়া আদেশে যে সামনে কোনো বাঘ আসে নেই, যে আমি মনে করছি আমার চক্ষু এবং কাদায় এবং রক্তে মনে হয় জমাট হয়ে গেছে, আমি কিছু দেখি না। যাহা কিছু না, ওই নদী জোয়ারে এমন বড় বর্ষাকাল কুশি গেলে আমি হাত দিয়েছি বলতে নদীর পানি ভরা, আস্তে নদীতে নামছি। এই অবস্থায় নামি একটা শিকার ধরছি, শিকার ধরিয়া তখন এই আমার চক্ষুটা এইরকম তুফানে জ্বলতে আসে। তখন ওই পাশে আবার ওই আক্কা আছে, ওই আক্কা আমার চতুর্দিকে কামড়াই ধরছে। ধরার পর এখন আমার শরীর অসুবিধা হয়ে গেছে, আমি কামড় দেখছেন, এই তো তো লাফাই উঠছে, লাফাই উঠছে আমি যার মধ্যে আমার লোকজনও আইয়া রেডি। আমার তোরা আমার ভাই তোরা কেটা কথা আসো আমার একটু ধর, ওরা টান্নে উঠাইছে। উঠার পর দেখেন এই চক্ষু আমার দুইটা একদম চক্ষু নাই দর্শক, একদম খালি, দেখার মতন শক্তি নাই। এ দেখলে অনেক মানুষ আতঙ্ক হবে, দেখাই না। এই জন্য একটু ওই গগসটা সময়তে শহীদ দিয়ে হাঁটি। এছাড়া আমার চক্ষু নাকি কিচ্ছু নাই, চোখ নাই, নাক নাই, কান নাই, একদম এই কানের অবস্থা যে কান, এই যে কান ছিঁড়ে ফেলাইছে দর্শক দেখেন, এই কান আমার ছিঁড়ে ফেলাইছে, কানও নাই। আমাকে ওই আশুক একটা নৌকা আছে, মানে জোয়ার দিয়ে একটা ডিঙ্গি আছে, ডিঙ্গি তো তার কাছে নাই, ডিঙ্গিটা আইসে বলতে ডিঙ্গিটা আমার উঠেছে। একটা বাঘের লোক ধরছে আমাকে, বাঘে অ্যাকশন হয়েছে, লোকটা আমাদের একটু মঙ্গলাপুরে দিয়ে দেবেন। তখন আমাকে ওই ডিঙ্গিতে উঠেছে, উড়াইয়া আমার মঙ্গলাপুরে নিয়েছে। আমি বললাম ওর কাছে যে শোন পশুদিয়া, এই যে পাড়িতেছো মঙ্গলাপুরের ঘটনা, পশুদিয়া যে পাড়িতেছো দেখছে নৌকোটা যেন ভরতে না পারে, খবরদার নৌকো বলে গেলে আমি উঠতে পারবো না, আমি এলে শেষ। তো আমার আস্তে 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 নিয়ে যাও। তো এক মিল বাড়ির সামনে থেকে আমার উঠেছে, উঠার পর লোকজন তো আইছে বহুত, আইয়ে দেখতে আছে, কিন্তু আমার চক্ষু দূরে না, আমি দেখতে পারি না কিছু। আমার মা বাপ ও ভাই সব স্ত্রী পোলাবান সব এসে যায়, স্ত্রী মায়ের বাবারে সব থুইছে আটকাইয়া হোটেলে। তখন ওই একটা পাতি হাসপাতাল ছিল মংলা, ওই মংলা পাতিয়ার সাথে আমার উঠে গিয়ে একটু ডিয়াসিন করলো, ডিয়াসিন করিয়া ওরা বললে যে এই রোগী যদি আরো সেবারে না পাঠান তো রোগী আর টেকবে না। তখন এই রোগী আমার আরো সেবের পাড়ায়। আমার একটু কথার আবেদন আছে, আমি 30 বছর যে বাঘে ধরছে, এই বাঘে 30 বছর হইতে আমি এই চক্ষু অন্ধ হয়ে অন্ধ অবস্থায় আমি বিক্ষে করে খাইতে আসি, এই বিক্ষে করে খাইতে খাইতে এখন চলাফার আমার কোনো শক্তি নাই, এখন চলতে পারি না। নামাজকাল আমি একটু পড়ি সেহার ভাই কোনো রকম, এরম যদি কোনো সাহায্য ব্যক্তি থাকেন যে আমার একটু উপকার, কারণ শেষ সময় আমি তো বুড়ো বয়স হয়ে গেছে, আর শেষ সময় যদি কেউ আমার সাহায্য করেন আমি একটু কীভাবে চলতে চলাফেরা করতে পারি। এইভাবে আমরা একটু যার দেওয়ার মতন আসে তৌফিক সে আমাকে দিয়ে একটু সাহায্য করবেন আর কি।